2016 মুস্তাফিজকে বহুদিন স্মরণ করবে হায়দ্রাবাদ, কেননা নিজের প্রথম আইপিএল আসরেই বাহাতে জাদু দেখিয়ে শিরোপাটা সযত্নে তুলে দিয়েছিলেন হায়দ্রাবাদ কর্তৃপক্ষের হাতে। 16 ম্যাচে 17 উইকেট, প্রায় সাতের কাছাকাছি ইকোনমি। শুধু তাই নয়, সে আসরের সেরা উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচে মুস্তাফিজের নাম। সেবার বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের ঘাম ছুটিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। অতঃপর 2017-তে সুযোগ পান এক ম্যাচে, ছিলেন উইকেট শূন্য। তবে 2018 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন 7 ম্যাচ, পকেটে ভরেন 7 উইকেট। 2019-20 আইপিএল ঘরটা খালিই থাকে ফিজের। তবে এবার আবারও ফিজ জাদু দেখার অপেক্ষায় আইপিএল। 1 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। অবশ্য ফিজের আইপিএল খেলা নিয়ে এতদিন ছিল না কোনো সম্ভাবনা, কেননা সে সময়টাতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ, তাই তাকে এতদিন দেওয়া হয়নি আইপিএল খেলার অনাদিপত্র বা এনওসি। তবে ঝুলে থাকা মুস্তাফিজের আইপিএল সফর এবার দেখলো আশার মুখ। ফিজ খেলতে পারবেন আইপিএল, যেতে পারবেন রাজস্থান রয়্যালসে, কেননা ফিজ পেয়ে গেছেন আইপিএল খেলার অনুমতি। আইপিএল চলাকালীন সে সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজে রাখা হচ্ছে না মুস্তাফিজকে, সম্প্রতি এমন কথাই জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। ইতিমধ্যেই বাংলার আরেক ক্রিকেটার সাকিব আল হাসান পৌঁছে গেছেন কলকাতায়। বর্তমানে তিনি পালন করছেন আইপিএল কর্তৃপক্ষের দেওয়া কোয়ারেন্টাইন পর্ব। সে ধারায় মুস্তাফিজও এবার পেলেন আইপিএল এর অনাতিপত্র, তাই যে কোনো সময় দেশে ফিরলে মুস্তাফিজও উড়াল মারতে পারেন আইপিএল খেলার উদ্দেশ্যে রাজস্থান রয়্যালসে। এদিকে বাংলার দুই ক্রিকেটার যখন আইপিএল খেলার জন্য উদগ্রীব, তখনই আইপিএল এর নতুন এক নিয়ম আনল ভারত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও আবেদন অসন্তুষ্টি জানানো হয়েছিল আম্পায়ার্স কল ও সফট সিগন্যাল নিয়ে। আইসিসিতে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি অবশ্য বিরাট কোহলিদের সেই আবেদন নাকচ করে দিয়েছে। তবে বিসিসিআই ঠিকই কোহলিদের অনুরোধের পথেই হেঁটেছে। সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে সূর্যকুমার যাদবের এক আউট নিয়ে শোরগোল পড়ে যায় এবং ওই আউটের ঘটনা ধরেই আম্পায়ার্স কল ও সফট সিগন্যাল বাতিলের দাবি জানান অধিনায়ক বিরাট কোহলি। বরং তিনি দাবি করেন আম্পায়ারদের জন্য আমি জানি না কল রাখা উচিত। অবশ্য কোহলির এই আবেদন সাড়া দেননি তারই অগ্রজ ও আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কুম্বলে। আইসিসি না শুনলে কি হবে, বিসিসিআই ঠিকই তাদের টুর্নামেন্টে এই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। আগামী 9 এপ্রিল থেকে ভারতের মাটিতেই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের আসন্ন এই আসরে থাকছে না সফট সিগন্যালের কোনো ব্যবস্থা। বিভ্রান্তিকর যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সরাসরি প্রযুক্তির সাহায্যে। এখানে আম্পায়ারদের খালি চোখে দেখা সিদ্ধান্তের কোনো মূল্যায়নই করা হবে না। এক্ষেত্রে আইপিএল 2021-এর শর্তে লেখা হয়েছে মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানোর সময়ে সফট সিগন্যাল দিয়ে থাকেন। তবে আইপিএলে এই নিয়ম আর ব্যবহার করা হবে না। এই নতুন নিয়মের কার্যকারিতা ঠিক কতটুকু হবে তা তো আইপিএলের এই আসরেই বোঝা যাবে।